সীমান্তে আমদানিতে সল্ট বুকিং এর প্রতিবাদে বিক্ষোভ ট্রাক চালক ও ট্রাক মালিকদের। বিক্ষোভে শামিল হন বনগাঁ উত্তরের বিধায়ক। শনিবার রাতে বনগাঁ বিএসএফ ক্যাম্পের মোড়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। সম্প্রতি পেট্রাপোল সীমান্ত দিয়ে আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন স্লট বুকিং চালু করেছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখায় লরি মালিক ও শ্রমিকেরা। কয়েকদিন ধরেই বনগাঁ শহরে চলছে বিক্ষোভ। শনিবার রাতে বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় এলাকায় বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। রাজ্য সরকারের এই নীতির বিরোধিতা করেন তিনি। পাশাপাশি বিধায়ককে কটাক্ষ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ। এশিয়ার সর্ববৃহৎ স্থলবন্দর দিয়ে বাণিজ্য এতদিন বনগাঁ পুরসভার ওপর নিয়ন্ত্রণাধীন ছিল। কয়েক মাস আগে তা রাজ্য সরকার নিজেদের দখলে নেয়। এরপরই বাণিজ্যে গতি আনতে ও শহরকে যানজট মুক্ত করতে একাধিক নিয়ম চালু করেছে, যার মধ্যে অন্যতম স্লট বুকিং। এর ফলে যে কোনো জায়গা থেকে পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে যাওয়ার ছাড়পত্র পাবে। আর এই সিদ্ধান্তের বিরোধিতা করেই পথে নেমেছেন স্থানীয় ট্রাক মালিক চালকেরা। আমদানি রপ্তানির ক্ষেত্রে স্লট বুকিংয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিগত বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভে সামিল হয়েছেন তারা। শনিবার রাতে বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড়ে যশোহর রোডের ওপর অবস্থান বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। শনিবার রাত 10টা নাগাদ বিক্ষোভে সামিল হন বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনিয়া। বিক্ষোভকারীদের সাথে তিনিও অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন। বিক্ষোভ চলাকালীন স্লট বুকিংয়ের গাড়ি এলে সেগুলিকেও ফিরিয়ে দেয় বিক্ষোভকারীরা। অবস্থান বিক্ষোভ থেকে বিধায়ক বলেন, রাজ্য সরকারের এই নিয়মের ফলে বনগাঁর ট্রান্সপোর্ট ব্যবসার ক্ষতি হচ্ছে, স্থানীয়দের কথা ভাবছে না সরকার। পাশাপাশি বিক্ষোভকারীদের পাশে থাকার বার্তাও দেন তিনি। রাজ্য সরকার তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে বনগাঁ সাব ডিভিশনে নেই কোনো শিল্প, বনগাঁ সাব ডিভিশনে যে একটামাত্র ব্যবসা এই ট্রাক ব্যবসা, যে ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে বনগাঁ সাব ডিভিশনে মিনিমাম 50,000 মানুষ, কেউ ড্রাইভার, কেউ শ্রমিক, কেউ গাড়ির মালিক, কেউ ট্রান্সপোর্টার, কেউ ট্রান্সপোর্টারের স্টাফ, কেউ ক্লিনিং এজেন্ট, সেই ব্যবসাটাকে সম্পূর্ণ শেষ করাটা চক্রান্ত চলছে। কারণ হচ্ছে আমার মূল দাবি হচ্ছে বনগাঁ বাঁচলে আমরা বাঁচব। বনগাঁ যদি না বাঁচে রাজ্য সরকার কী করলো না করলো আমার দেখে সেটা লাভ নেই। আমার বনগাঁর জনগণ বাঁচলে আমরা বাঁচব, বনগাঁর সাব ডিভিশন বাঁচলে বনগাঁর অর্থনীতি বাঁচবে। সেই অর্থনীতিটাকে আজকে ধ্বংস করার একটা চক্রান্ত, বড় চক্রান্ত শুরু হয়েছে। যেসব মন্ত্রী কিংবা অফিসাররা ঠান্ডা ঘরে বসে নিয়ম বানায়, তারা মাস গেলে লক্ষ লক্ষ টাকা কামাই করছে, সরকারি টাকা মাইনে পাচ্ছে, সাইডে ঘুষির টাকা ইনকাম করছে। কিন্তু আমার বনগাঁর আপামর জনগণ, আমার বনগাঁর জনগণের অপরাধ কী? তারা কেন সেই সাবার হবে আজকে? যে ব্যবসাটা 1971 সালের পর থেকে একটা সিস্টেমে চালু ছিল, কি এমন হঠাৎ হলো আজকে সেই সিস্টেমটা বন্ধ করতে উদ্যত হলো? এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি গোপাল শেঠ বলেন, অশোক কীর্তনিয়া বিষয়টি নিয়ে রাজনীতি করছেন। এই স্লট বুকিংয়ের নিয়ম চালু হলে বনগাঁ শহরকে যানজট মুক্ত করবার পাশাপাশি বনগাঁর এক্সপোর্ট ইম্পোর্ট আরও বাড়বে বলেও দাবি করেন তিনি। একজন বিধায়ক হয়েছেন, উনি তো সংবিধান জানেন না। এই নিয়মটা চালু হয়েছে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে। একই সঙ্গে সিডব্লিউসি টাকা পাবে, একই সঙ্গে এই রাজ্য সরকারও টাকা পাবে। অনলাইন সিস্টেম দীর্ঘদিন ধরে রাস্তায় ব্যাপক যানজট হয়ে থাকত, মানুষের না বিশ্বাস। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুক্তি দিয়েছে। যারা ট্রান্সপোর্টার তাদের দাবিটা যেখানে, তারা বলছে যে তাদেরকে যাতে এখানে গাড়ি যখন বাইরে থেকে আসবে এসে এখানে আনলোড করে আবার লোড করার জন্যে, যেসব গাড়ি আগে আনলোড হতো, এই বিষয়ে ডিআইজি ট্রাফিক, আমাদের যারা প্রশাসনিক লোক তারা সরকারিভাবে তাদেরকে নিয়ে মিটিং করেছে, তারা সম্মতি দিয়েছে, যে যে সমস্যা হচ্ছে দেখবে বলেছে। আর এই লোকটা হচ্ছে অসামাজিক লোক, সবসময় রাজনৈতিক গন্ধ খুঁজে বেড়ায়, পার্টির কথা বলে, এদেরই সর্বনাশ করছে। সারা ভারতবর্ষব্যাপী অনলাইন সিস্টেম চালু করছে এবং সেখানে কেন্দ্রীয় সরকারও চাইছে, রাজ্য সরকারও চাইছে, বনগাঁর মানুষও চাচ্ছে যে না বিশ্বাস, যানজট উঠে যাক। সেই জায়গায় দাঁড়িয়ে অপদার্থ বিধায়ক যে কোনো লোকাল মানুষের
কথা জানে না, লরিওয়ালারা কী করে বাঁচবে সে কথা জানে না। উনি একটা লোক পেয়েছি, আসলে লোক নেই তো, কটা লোক পেয়েছি আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে যাই। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।